এস এমএসটি গার্ডেনের পক্ষ থেকে আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য গাঁদা ফুল বা গেন্দা ফুল যাই বলেন সিলেটি বাসায় আমার নিজের হাতায় তৈরি চারা থেকে গত বছরের গাছ ছিল এই গাঁদা ফুলের অনেক ফুল গত বছর ধরে ছিল এই বছর সেই তুলনায় খুব অল্প পরিমাণ ফুল এসেছে তারপরেও আপনাদের সামনে ভিডিও নিয়ে আসলাম মাত্র ফুল ফোটা শুরু হয়েছে আমার বারান্দা বাগানের ফুল ফুটতেছে মাত্র আপনাদের দেখাবো এগুলা শুধু সাদের ফুল তাই আপনাদের দেখাচ্ছে কিছু কিছু গাছ মারা গিয়েছে কিছু কিছু গাছ ভালো রয়েছে তার ভিডিও খুব সুন্দর বড় বড় দু কালার এই গাঁদা ফুলগুলো এবং বড় গাঁদা ফুলও আছে সেই গাঁদা ফুলের চারা কিনে নিয়ে এসেছিলাম আর এইগুলো নিজে চারা তৈরি করেছি বিসি থেকে হয় ডাল থেকে হয় গাঁদা ফুল একবারে সহজ গাঁদা ফুল রোপণ করা যে কোনো মাটিতে হবে আমার এই ফুলটা দেখতে পাচ্ছেন একটি ফুল অনেক হয়ে হয়েছিলো যা বলে বোঝাতে পারবো না একটা হাতের পাঞ্জা কি বলবো তা আর এই ফুলটা দিয়ে আমার সাবের বিজয়ীর মালা গেঁথেছিলাম উড়াতাড়া করে আপনার মালাগুলা আমার বাতি চিনতে পরিয়ে চলে তাই সেই ভিডিওটা করতে পারেনি আর এইগুলো একবারে সাধারণভাবে রোপণ করা এই ফুল গাছগুলা আমি সবসময় যা ব্যবহার করি ডুমের কোষা খোলার কুষা চা পাতা এবং গোবর সার শুকিয়ে এইভাবে রোপণ করা এই গাছগুলা কেরেকে এবং টবে দশ ইঞ্চি টবে বড় গাঁদা ফুল আপনারা দেখতে পেরেছিলেন একটি ফুলই ধরেছিল বড় আকারে সেই ফুল দিয়ে মাঝখানে আর এই গাঁদা ফুলগুলা ছিঁড়ে সন্ধ্যার পরে আপনার মালা তৈরি করা হয়েছিল আমি যে জায়গার থাকি সেই জায়গা আপনার ফুল গাছের দোকান থাকে না আমাদের গোলাপগঞ্জ এরিয়া বা সিলেট থেকে ফুল আনা লাগে তাই আপনার যখন তখন বিজয়ের মালা এই গাঁদা ফুল দিয়ে তৈরি হয়েছিল। আমার নিজের সাদের ফুল দিয়ে আল্লাহর মেহরবানিতে এটাও ভালো লেগেছিলো আমার নিজের তৈরি গাছের থেকে মালা রেডি করা হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন সেই গাঁদা ফুল গাছ বড় ফুলটা শিরার পরে এই কলিগুলা ছিল সেই কলিগুলা থেকে এই ফুলগুলা তৈরি হয়েছে এগুলা মাত্র শুরু হয়েছে ফোটা অনেক দিন থাকবে গাছে সেই ফুলটাও ছিল আপনার বা পনেরো থেকে বিশ দিন পর্যন্ত বড় ফুলটা ছিল আর এরপরে আগে আপনার সেই ডালপালা থেকে আপনার এই ফুলগুলা ফুটেছিল আর এই গাদা দুই কালার ফুল জেন দেখতে পাচ্ছেন আপনারা এটা বারো মাসেও তাকে গাছ নষ্ট হয় না যদি মেঘের সিজনে আপনি বাঁচিয়ে রাখতে পারেন আর সেই গাছ থেকে আপনার ফুলের গাছের আগা কেটে আপনারা রোপণ করলে জ্বর চলে আসে আবার তৈরি করা যায় বা বিসি শুকিয়ে বিসি থেকে চারা তৈরি করা যায় খুব সহজ রোপণ করা আমার ভিডিওটা যদি দেখে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন অনুরোধ রইল আর প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম